সুপ্রভাত, পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। আজকে তোমাদের WLP, KPSI বা কনস্টেবল ডেসক্রিপটিভ এবং শর্ট দুটো ভাবেই কিছু ম্যাথ দেখাবো, বিশেষ করে যেগুলো সমীকরণ গঠন করে করতে হয়, যেটা WPSI বা KPSI এর জন্য খুবই হেল্পফুল হবে। যারা পরীক্ষা প্রস্তুতি পেড চ্যানেলে যারা যুক্ত হতে চাইছে, বিশেষ করে মেন স্পেশাল কোর্সের জন্য, তারা অবশ্যই 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। শুরু করার আগে আরো একটা গুরুত্বপূর্ণ ঘোষণা যেটা বলি, সেটা হচ্ছে আগামী কাল শুক্রবার অর্থাৎ 26শে জুলাই পশ্চিমবঙ্গের পুলিশ সংক্রান্ত বিভিন্ন পরীক্ষাতে যে কোশ্চেন ফাঁস কোশ্চেন লিকের ব্যাপার হচ্ছে, তার বিরুদ্ধে যে সোচ্চার আন্দোলন বা পথসভা বা মহামিছিল শুরু হচ্ছে শিয়ালদা থেকে, সেখানে সকল সমস্ত ক্যান্ডিডেটকে, পশ্চিমবঙ্গের পুলিশ ছাড়াও সমস্ত অন্যান্য ক্যান্ডিডেটদেরকেও আসার জন্য আমন্ত্রণ করা হচ্ছে। তার কারণ এটা হচ্ছে আমাদের সবার লড়াই, সবার অধিকার বুঝে নেওয়ার লড়াই, অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটা সময় চলে এসেছে। তো অবশ্যই আগামীকাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখে না যে WPSI, KPSI যেগুলো আমরা সমীকরণ বা সমাধান মানে একটা ইকুয়েশন তৈরি করে যে সমস্ত ম্যাথ গুলো করি, সেই সমস্ত ম্যাথ গুলো দেখাবো। প্রথম অঙ্ক কি আছে, যে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ অপেক্ষা 3 বছর বেশি। 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ অপেক্ষা 10 বছর বেশি হবে, তাহলে বর্তমানে পিতার বয়স কত? কি হচ্ছে, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ অপেক্ষা 3 বছর বেশি। তাহলে এই যে প্রথম কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশন থেকে আমরা কি ধরবো, এক্স ধরবো। মানে ধরি এখানে কি আছে, পিতার বয়স পুত্রের বয়সের, যার বয়সের বলবে তার বয়সটা আমরা ধরব, যে ধরি পুত্রের বয়স এক্স বছর, তাহলে পিতার বয়স কত হবে? তাহলে পিতার বয়স হচ্ছে পুত্রের বয়সের 3 গুণ, মানে এক্স, এক্স এর হচ্ছে 3 গুণ, সেটা অপেক্ষা 3 বছর বেশি, মানে হচ্ছে 3x+3 বছর। হলো, এবার বলছে 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ অপেক্ষা 10 বছর বেশি হবে। আমরা দেখো প্রত্যেকটা জায়গা স্টেপ বাই স্টেপ করে দেখাবো। তাহলে প্রথমে 3 বছর পরে, 3 বছর পরে তাহলে কেটে কেটে লিখছি যে 3 বছর পর পুত্রের বয়স হবে, 3 বছর পর পুত্রের বয়স হবে, পুত্রের বয়স এখন এক্স আছে, তাহলে 3 বছর পরে কত হবে, x+3। আর 3 বছর পর পিতার বয়স হবে, পিতার বয়স হবে, পিতার বয়স এখন 3x+3 আছে, তাহলে 3 বছর পরে তার সঙ্গে কি আরো 3 যোগ হবে, তার মানে কত হচ্ছে, 3x+6 বছর, 3x+6 বছর। এবার ভালো করে কন্ডিশনটা বোঝো, কন্ডিশন যে শর্তটা দিয়েছে মানে সমীকরণ যেটা আমি গঠন করব, সেই কন্ডিশনটা ভালো করে বোঝো। অর্থাৎ প্রিলির জন্য এখন থেকে যে শর্তানুযায়ী করছি, এখান থেকে করলেই প্রিলির জন্য হয়ে যাবে, যে 3 বছর পরে পিতার বয়স, পিতার বয়স এখন কত হলো, 3x+6, সেটা কি বলেছে, যে পুত্রের বয়সের 2 গুণ অপেক্ষা, মানে পুত্রের বয়স কিন্তু আছে x+3, তাহলে 2 গুণ অপেক্ষা মানে কি, এর সঙ্গে আমি 2 গুণ করে দিলাম, 2 গুণ অপেক্ষা 10 বছর বেশি, তার মানে হচ্ছে +10, +10। তাহলে দেখো বাকি হচ্ছে যে 3x+6=2, এখানে কি হচ্ছে 2x+6+10। ডেসক্রিপটিভ একটা জিনিস মনে রাখবো, যে কোথাও কোনো স্টেপ জাম্প করবে না, অর্থাৎ 3x এইদিকে 2x কে মাইনাস করো, এইদিকে 16 হলো, তারপরে এইদিকে 6 কে এইদিকে মাইনাস করো, মানে হচ্ছে x x=2 কত দাঁড়াচ্ছে, 10। তাহলে x এর মান আমাদের 10 হলো। এবার শেষে তাড়াহুড়ো করবে না, কি আনসার জানতে চেয়েছে সেই আনসারটাকে ভালো করে দেখো। কোশ্চেনে আনসার জানতে চাওয়া হয়েছিল যে বর্তমানে পিতার বয়স কত, তাহলে বর্তমানে পিতার বয়স কিন্তু এইটা, যে 3x+3, এটা হচ্ছে বর্তমানে পিতার বয়স, তাহলে ওখানে জাস্ট এক্স এর মানটা বসিয়ে দাও তাহলেই হবে, যে বর্তমানে পিতার বয়স 3x+3 ছিল, তাহলে অতএব বর্তমানে পিতার বয়স 3x, মানে 3×10+3, মানে হচ্ছে 33 বছর। অবশ্যই এটা উত্তর বলে লিখে দেবে। এই হয়ে গেল ডেসক্রিপটিভ প্যাটার্ন। এটা যদি এসআই এর বা কনস্টেবল বা যে কোনো পরীক্ষাতে এরকম অঙ্ক থাকে, তুমি এই কনসেপ্টটাকে যদি বুঝে যাও, তাহলে শর্টকাট শর্টকাট মেথড কোনো কিছুই অ্যাপ্লাই করতে হবে না। এই যে শর্তে লিখে দিয়েছি, এই শর্তে এখান থেকে করলেই হবে। এবার আমি ডেসক্রিপটিভে পুরোটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, কিন্তু তুমি যখন শর্টে করবে, তোমাকে জাস্ট আনসার নিলেই হবে, তখন তো তুমি আর ডিটেলসে করবে না।
এই দেখো 3x, আর এই দেখো এইদিকে 2x, তাহলে 3x থেকে 2x বাদ দিলে হবে x। আর এই দেখো এইদিকে যে 3 দুগুণে 6, এই 6টা আর এই 6টা দুই দিক থেকে কেটে যাচ্ছে, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে, 2, 10 মান হচ্ছে। তাহলে এখানে বসিয়ে দাও, 33 বছর মুখে মুখেই হয়ে যাবে। অর্থাৎ ডেসক্রিপ্টটাকে, ডেসক্রিপটিভ যে প্যাটার্ন, সেই ডেসক্রিপটিভ বা কনসেপ্টটাকে ক্লিয়ার রাখো, শর্ট এমনি তাড়াতাড়ি হয়ে যাবে। এবার চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক কি আছে, যে রমেশের কিছু গরু ও কিছু মুরগি আছে, তাদের মাথার সংখ্যা 48 এবং পায়ের সংখ্যা 140 হলে মুরগির সংখ্যা কত হবে, মুরগির সংখ্যা কত হবে। শুরু করার আগে আরেকবার বলে দিই যে WPSI বা KPSI, যেমন KPSI মেন, শুধুমাত্র মেন স্পেশাল ব্যাচ চলছে কারণ প্রিলি হয়ে গেছে, WPSI প্রিলিমেন বোর্ড চলছে, কিন্তু যাদের শুধুমাত্র মেন দরকার, মেনের প্রিপারেশন করতে পারো চাইলে। পরীক্ষা প্রস্তুতির অনলাইন বা অফলাইন দুটো ব্যাচই, দুটো ভাবে পড়ানো হয়। যারা কন্ট্যাক্ট করতে চাইছো তোমার 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে দিতে পারো। আর এই যে ডেসক্রিপটিভ এই প্যাটার্নটা দেখো, এই যে 14 নম্বর, মানে এখানে 14 নম্বর দেখছো, কিন্তু আজকের ভিডিও 2 নম্বর অঙ্ক, এটা দুরকম ভাবে করতে পারো। এক হচ্ছে শুধুমাত্র এক্স ধরে করতে পারো, সেটাকে বলা হয় একচল বিশিষ্ট সমীকরণ। আর একটা হচ্ছে এক্স ওয়াই, হয়তো 2x+3y বা এরকম যেটা হয়, এক্স ও থাকবে ওয়াই থাকবে, এটাকে বলা হয় দ্বিচল বিশিষ্ট সমীকরণ। এমনটা নয় ডেসক্রিপটিভ বলে যে তোমাকে দ্বিচল বিশিষ্ট বা বেশি বড় বড় করতে হবে, তা নয়, কনসেপ্টটা ক্লিয়ার করলেই হবে বা ডেসক্রিপটিভ বা ডিসক্রাইব করলেই হবে। তো এক্স ধরে করলে কি হয়, যে ক্যালকুলেশনটা মোটামুটি সোজা সহজ হয় এবং তাড়াতাড়ি হয়, কিন্তু অবশ্যই এটা ডেসক্রিপটিভ প্যাটার্ন। তাহলে কি করব, দেখো যে তাদের, রমেশের কিছু গরু ও কিছু মুরগি আছে, তাদের মাথার সংখ্যা 48, পায়ের সংখ্যা 140। এবার দেখো যে মাথার সংখ্যা 48 মানে কি, গরু এবং মুরগি তাদের সবার তো মাথা তো একটা করেই থাকে, তাহলে টোটাল মোট মাথার সংখ্যা 48 মানে কি, গরু ও মুরগি মিলে 48টা আছে। তাহলে আমরা কি করব, যে ধরি যেটা বের করতে দিয়েছে সেটাকে এক্স ধরে নাও, ধরি মুরগির সংখ্যা শুধু ওটাকে ধরে নাও, ধরি মুরগির সংখ্যা এক্স, ঠিক আছে, ধরি মুরগির সংখ্যা সমান এক্স। তাহলে অতএব গরু কটা হবে, গরু আছে, গরু আছে 48 - x, 48 - x। এবার দেখো যে কি আছে, যে পায়ের সংখ্যাটা এখানে দিয়ে দিয়েছে, পায়ের সংখ্যাটা 140 বলা আছে। তাহলে শর্তে একটা মুরগির কটা করে পা থাকে, দুটো করে পা থাকে, একটা মুরগির দুটো পা, তাহলে এক্স টি মুরগির কটা পা থাকবে, এক্স টি মুরগির দুটো করে পা হলে এক্স গুণিত 2, প্লাস একটা গরুর 4টে পা, তাহলে হচ্ছে 48 - এক্স, এতটি গরুর কটা করে পা থাকবে, এর সঙ্গে কি করবো, ×4 গুণ করবো, এইটা ইকুয়াল টু কি হবে, 140। বা দেখো যে 2x+4×4 32, 2×4=16, 19, 192 বিয়োগ হচ্ছে 4x ইকুয়াল টু হচ্ছে 140। 2x থেকে -4x বাদ দিলে দেখো দাঁড়াবে যেটা হয় -2x ইকুয়াল টু 140, এইদিকে 192কে দিয়ে দিকে দিয়ে দাও, তাহলে হচ্ছে বা -2x ইকুয়াল টু এটা কত হচ্ছে 25, মানে হচ্ছে -52, মাইনাস মাইনাস দুই দিক থেকে কেটে গেল, তাহলে কি হচ্ছে 52/2 বা x ইকুয়াল টু হচ্ছে 26, x ইকুয়াল টু হচ্ছে 26। অতএব মুরগির সংখ্যা কত আছে, মুরগির সংখ্যা আছে তাহলে হচ্ছে 26, অতএব মুরগির সংখ্যা, মুরগির সংখ্যা 26, যদি গরু বলতো তাহলে 48 থেকে 26 বাদ দিয়ে দিতাম, তাহলে হতো 22টা। এটাও যেমন অনেকে তোমরা বিভিন্ন অ্যালিগেশন মেথডে করো, এত কিছু করার দরকার নেই, এই যে এই ব্যাপারটা, এই জায়গাটাই যদি তুমি বুঝে নাও যে মুরগিকে এক্স ধরছো মানে 2x+, আর গরুর মানে হচ্ছে 4টে করে পা থাকবে, 48 - x×-4, তাহলে এখান থেকে দেখতেই পাচ্ছ যে 2x থেকে 4x বাদ দিলে 2x হয়, এক্স কে যদি আমরা ইগনোর করি তার মানে 2x, আর 48 এর সঙ্গে 4 গুণ করে 192 হয়, 192 থেকে 140 বাদ দিলে হয় 52, তার মানে এক্স এর মান হচ্ছে 26। যে এইরকম করেও যে বেশি বড় লাগবে তা নয়, এরকম করে সহজে ইজিতেই মানে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, অথচ যারা এসআই প্রিপারেশন করছে তাদের ডেসক্রিপটিভ যে প্যাটার্ন সেই প্যাটার্নটাও ক্লিয়ার হয়ে গেল। পরীক্ষা প্রস্তুতি এই কনসেপ্টেই করাই, অর্থাৎ কোন রকম ওই টোটকা চটকদারি শর্টকাট মেথড ওইগুলো কি হয় যে মুখস্থ করার মতো হয়ে যায়, পরীক্ষার হলে হয়তো ভুলে যাবে, কিন্তু এইভাবে এই প্রসেসে করো যাতে তোমার শর্টও হয় ডেসক্রিপটিভও হয়। দেখো এখানেও একটা যে অঙ্ক আছে, এটাও দুটো মানে দ্বিচল বিশিষ্ট, অর্থাৎ যেগুলো আমরা অপনয়ন পরিবর্ত পদ্ধতি বলি সেরকম ভাবে করতে পারি বা একচল বিশিষ্ট পদ্ধতিতেও করতে পারি।
তো দেখো যে কি আছে, এক ব্যক্তি ব্যাংক থেকে একটি 14,000 টাকার চেক ভাঙালেন, তিনি কিছু 100 টাকার নোট, কিছু 500 টাকার নোট পেলেন। যদি তিনি নোটের মোট সংখ্যা 60 হয়, যদি নোটের মোট সংখ্যা 60 হয়, তবে তিনি কতগুলি 500 টাকার নোট পান। তো এই অঙ্কটা সেই জন্য তোমাদেরকে দুভাবেই করে দেখাবো, মানে প্রথমে শুধু এক্স ধরে করে দেখাচ্ছি কি, যে যদি নোটের মোট সংখ্যা 60 হয়, ঠিক আছে, মোট সংখ্যা মানে টোটাল 100 টাকা 500 টাকা মিলিয়ে তিনি 60 খানা পেয়েছেন, তাহলে হচ্ছে কতগুলি 500 টাকার নোট। তাহলে যেটা আমাকে আনসার জানতে চাইবে সেটা আমি ধরে নেব, যে ধরি 500 টাকার নোট, ধরি 500 টাকার নোট XT, তাহলে 100 টাকার নোট কত হবে? তাহলে 100 টাকার নোট হবে, টোটাল তো 60 খানা নোট পাওয়া গেছে, তাহলে হচ্ছে 60 মাইনাস হচ্ছে XT হলো। এবার দেখো যে শর্তে, এবার বলো যে একটা 100 টাকার, একটা 500 টাকার, মানে একটা 500 টাকার নোট মানে তার ভ্যালু কত? 500 টাকা। দুটো 500 টাকা মানে কি হবে? 2 × 500 মানে 1,000 টাকা। 3টে 500 টাকা মানে কত হবে? 3 × 500। সেরকম XT 500 টাকা মানে তার ভ্যালু কত হবে? X × 500, X × 500 প্লাস একটা 100 টাকার নোট মানে কি? 100 টাকা। দুটো 100 টাকা মানে কি হবে? 200 টাকা। তাহলে 60 − XT 100 টাকা, তার ভ্যালু কি হবে? মানে এত সঙ্গে কি করবো? × 100 করবো। এটা মানেই কত হচ্ছে? টোটাল তিনি 14,000 টাকা পেয়েছেন, টোটাল তিনি 14,000 টাকা পেয়েছেন। তাহলে দেখো যে 500X প্লাস 60-এর সঙ্গে 100 গুণ করলে কত হচ্ছে? 6,000 বিয়োগ হচ্ছে 100X সমান হচ্ছে 14,000। তাহলে এখান থেকে দেখো যে 500 থেকে 100 বিয়োগ করলে হচ্ছে 400, আর এদিকে 14,000 থেকে 6,000 বিয়োগ করো বা 400X সমান এদিকে হচ্ছে 8,000, বা X এর মান হচ্ছে 8,000 বাই হচ্ছে 400, বা শূন্য শূন্য কেটে গেলে কত হচ্ছে? 20। তাহলে বা X মানে হচ্ছে 20। তাহলে আমাকে জানতে চাওয়া হয়েছিল 500 টাকার নোট কটা, তাহলে 500 টাকার নোট আমি X ধরেছি, তাহলে অতএব 500 টাকার নোট হচ্ছে 20টি, অতএব 500 টাকার নোট হচ্ছে 20টি। এই অঙ্কগুলো এক তো ডেসক্রিপটিভে এরকম ভাবে করছো, শর্টে এইভাবেও করতে পারো, মানে শর্টে যদি এখানে করে নাও মুখে মুখে হয়ে যাবে 500 থেকে এই যে তোমার 100 বাদ যাচ্ছে মানে 400 হচ্ছে, মুখে মুখে হয়ে যাবে এইভাবেও। বা আরো একটা জিনিস, প্রিলির ক্ষেত্রে শর্টে করতে চাইলে কি হবে, এখানে তো তোমার অপশন দেওয়া থাকবে, অপশন মানে অপশন টেস্ট করেও করতে পারো, অপশন টেস্ট করেও, যে অপশনে বিভিন্ন থাকলো, এ বি সি ডি 4টে অপশন থাকলো, 20, 40, 50 এরকম অপশন দেওয়া থাকবে। তাহলে 500 টাকার নোট বলেছে, টোটাল 14,000 টাকা, তাহলে 20 খানা 500 টাকা মানে কি? 20 খানা 500 টাকা মানে কত হয়? 10,000 টাকা হয়, 10,000 টাকা। তাহলে 60 খানা নোটের মধ্যে 20 খানা চলে গেলে আর 40টা পড়ে থাকে, তাহলে 40টা 100 টাকা মানে কত? 4,000 টাকা। তার মানে এই দুটো যোগ করলে 14,000 টাকা হচ্ছে। এইভাবে অপশন টেস্ট করেও শর্টে করতে পারো। এবার আর একটা জিনিস যেটা বলছি, যে যারা 9-10 নেয়, বিশেষ করে 9-এ যারা সমীকরণ সমাধান করেছো, মানে দ্বিচল বিশিষ্ট, সেটা কি জিনিস সেটা দেখায়, যে দ্বিচল বিশিষ্ট সমীকরণ মানে XY দুটো ধরে সেইভাবে করলে কি করতে হবে, যে ধরি 100 টাকার নোট, ধরি 100 টাকার নোট XT, আর হচ্ছে 500 টাকার নোট সেটা হচ্ছে YT। তাহলে কি বলা ছিল, যে 100 টাকা 500 টাকা মিলিয়ে 60 খানা নোট পাওয়া গিয়েছে, তাই তো? তাহলে দুটো সমীকরণ হবে, যে প্রথম শর্তে X + Y = হচ্ছে কত? 60। হ্যাঁ, X + Y = হচ্ছে 60। আর দ্বিতীয় শর্তে কি হবে? দ্বিতীয় শর্তে হচ্ছে একটা 100 টাকা মানে 100 টাকা, তাহলে 100 টাকার করে XT আছে, তাই তো? তার মানে হচ্ছে X × 100, তার মানে যে 100X + 500Y, এটাই মানে হচ্ছে এর ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে 14,000। তাহলে আমরা অপনয়ের পদ্ধতিতে সমাধান করলে এটাকে কি করি, যে সমান করার জন্য 1 নং সমীকরণকে, 1 নং সমীকরণকে 100 ও 2 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই, 1 দিয়ে গুণ করে পাই। তাহলে এটাকে 100 দিয়ে গুণ করলে হচ্ছে 100X যোগ হচ্ছে 100Y সমান এটা হচ্ছে 6,000, আর এটাকে 1 দিয়ে তো গুণ করছি, মানে 100X যোগ 500Y সমান হচ্ছে 14,000।
তাহলে অবশ্যই বিয়োগ করে লিখে দিলাম যে বিয়োগ করে পাই, তাহলে বিয়োগ করে দিলে 100x 100x কেটে যাচ্ছে, এটা হচ্ছে মাইনাস 400y ইকুয়াল টু, এটা কত দাঁড়াচ্ছে, মাইনাস 8000। তাহলে বা দুই দিক থেকে ওয়াই ওয়াই কেটে গেল, 8000 বাই হচ্ছে 400, বা ওয়াই ইকুয়াল টু দাঁড়াচ্ছে তোমার 20। তাহলে আমি আমাকে আনসারে জানতে চেয়েছিল কত, 500 টাকার নোট কতগুলো আছে, তো 500 টাকার নোট মানে ওয়াই ধরেছি, 500 টাকার নোট, 500 টাকার নোট কত ধরেছি, ওয়াই ধরেছি, তাহলে ওতে 500 টাকার নোট ছিল 20টি। আর এখান থেকে যদি এক্স এর মান বের করতে দেয় তাহলে কি করতে হবে, যে ওয়াই এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ আমাদের কি ছিল, যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60, তার মানে এক্স প্লাস 20 ইকুয়াল টু 60, বা এক্স ইকুয়াল টু 60 মাইনাস 20, বা এক্স ইকুয়াল টু 40। আর একটা জিনিস মনে রাখবে যে এটা কিন্তু বের করতে বলেনি, শুধু আমাদের 500 টাকার নোট কটা পেয়েছে, মানে এখানে উত্তর লিখে দেবো যে অর্থাৎ 500 টাকার নোট 20টি, আমি এটা এক্সট্রা বের করলাম। তবে পরীক্ষার সময় কিন্তু এক্সট্রা বের করবে না, অর্থাৎ যা বের করতে দেয়নি তা কিন্তু বের করবে না, তাহলে নাম্বার কেটে দেবে। এবার 500 টাকার নোট হচ্ছে 20টি, মানে এই পর্যন্তই থাকবে। আমি বললাম যে দুটোই যদি বের করতে দিত, যে 500 টাকা এবং 100 টাকার নোট কতগুলি করে, তাহলে সেই ক্ষেত্রে এটাও আমরা করতাম। তাহলে এই ম্যাথ গুলো অবশ্যই ইজি, ইজি প্রসেস, শর্টে বা বিভিন্ন ভাবে অনেকেই করতে পারো, কিন্তু বিশেষ করে এসআই এর জন্য যারা ডেসক্রিপটিভে করতে চাইছে, বা যাদের মধ্যে মনে হচ্ছে যে ডেসক্রিপটিভ গুলো ঠিকঠাক কনসেপ্ট নেই, শুধু ম্যাথ বলে নয় ওভারঅল কোর্স সমস্ত কিছু, ম্যাথ, জিকে, ইংলিশ, রিজনিং, যা কিছু আছে সবকিছুই, অবশ্যই তোমরা পরীক্ষা প্রস্তুতি চাইলে অ্যাডমিশন নিতে পারো বা যোগাযোগ করতে পারো। আর আগামীকাল 26শে জুলাই শুক্রবার শিয়ালদা থেকে যে পথসভা বা মহামিছিল শুরু হচ্ছে কোস্টাল লীগের বিরুদ্ধে, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে, অবশ্যই সবাইকে বলা আছে এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে। আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে।